মালয়েশিয়া এবার শ্রমিকদের কর্মক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ। মালয়েশিয়ার প্রোটেক্ট হেলথ কর্পোরেশন এসডিএন বিএসডি এর ভ্যাকসিনেশন সেন্টার পিপিভি আউটরিচ প্রোগ্রামের অধীনে কর্মীদেরকে বুস্টার শট পাওয়ার ব্যবস্থা করার জন্য নিয়োগকর্তাদের তাদের কর্মস্থলেই ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। এক বিবৃতিতে প্রোটেক্ট হেলথ জানিয়েছে, প্রোগ্রামটি কর্মচারীদের বিশেষ করে যারা কারখানা এবং কনস্ট্রাকশন সেক্টরগুলোতে কাজ করে থাকেন তাদেরকে বুস্টার শট দেওয়ার জন্য আরও নিয়ন্ত্রিত এবং সহজ উপায় প্রদান করছে। এক্ষেত্রে নিয়োগকর্তারা যদি কর্মক্ষেত্রে প্রোটেক্ট হেলথের স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন প্রদান করতে বলে সেক্ষেত্রে প্রোটেক্ট হেলথ তাদেরকে সহযোগিতা করবে। পিপিভি আউটরিচ প্রোগ্রাম হলো বুস্টার ডোজ টিকা ত্বরান্বিত করার উপায়গুলোর মধ্যে অন্যতম একটি মাধ্যম, যার মাধ্যমে প্রাপককে কোনোভাবেই যেতে হয় না কোনো পিপিভিতে। টিকা প্রদানকারী স্বয়ং পৌঁছে যান বিভিন্ন সেক্টরের কর্মস্থলগুলোতে। এর আগে বেশিরভাগ কর্মচারী এবং শ্রমিকরা পিপিভিতে যেতেন, কিন্তু আপাতত নিয়োগকর্তারা তাদের কর্মীদের জন্য টিকা ড্রাইভ সেট আপ করতে বেছে নিতে পারেন বলেও জানানো হয়েছে প্রোটেক্ট হেলথের পক্ষ থেকে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আমরা প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স এবং স্বাস্থ্যসেবা এনজিওগুলোকে নিয়োগকর্তা এবং কর্মীদের নেতাদের সঙ্গে সহযোগিতা করার জন্য উৎসাহিত করছি, যারা টিকার কভারেজ বাড়ানোর জন্য তাদের নিজের কর্মস্থলে গিয়ে এই টিকা কার্যক্রম প্রদান করতে পারে। একথা বলেছেন প্রোটেক্ট হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতক ডক্টর আনাস আলম ফয়জলি। কোম্পানি এবং অ্যাসোসিয়েশনগুলো পিএমপিএস বা স্বাস্থ্যসেবা এনজিওগুলোর সাথে অনুরোধ করতে পারে কিংবা আহ্বান জানাতে পারে, যাতে করে প্রোটেক্ট হেলথের নিবন্ধিত সংস্থাগুলো গিয়ে কর্মক্ষেত্রেই টিকার বুস্টার শটটি প্রদান করে। ভ্যাকসিনের খরচ সরকার বহন করছে এবং বিনামূল্যে বুস্টার শট প্রদান করা হচ্ছে, এক্ষেত্রে কর্মী বা নিয়োগকর্তাকে কোনো টাকা দিতে হবে না। বিবৃতিতে বলা হয়েছে, নিয়োগকারীদের ভ্যাকসিন গ্রহীতাদের কাছ থেকে চার্জ নেওয়ার অনুমতি নেই এবং তাদের উচিত টিকা অভিযান পরিচালনা করার জন্য পিএমপি এবং স্বাস্থ্যসেবা এনজিওগুলোর জন্য উপযুক্ত স্থান এবং নন ক্লিনিক্যাল অবকাঠামো প্রদান করা। এখনও পর্যন্ত 111টি পিপিভি আউটরিচ প্রোগ্রাম পরিচালিত হয়েছে, যার মধ্যে 69টি কর্মক্ষেত্রে কর্মীদের জন্য এবং 42টি সম্প্রদায়ের জন্য অনুষ্ঠিত হয়েছে। 9 জানুয়ারি মালয়েশিয়া একদিনে 1,07,848টি বুস্টার শট প্রদান করেছে। এ পর্যন্ত দেশে 78,09,058টি বুস্টার শট প্রদান করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রোটেক্ট হেলথের পক্ষ থেকে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।